বোনার দুলাভাইয়ের সঙ্গে ওমরা হজে যাওয়ার কথা ছিল শরীফুল ইসলাম রনির। সে অনুযায়ী নেওয়া হয়েছিল সব প্রস্তুতিও, কিন্তু হজে আর যাওয়া হলো না তার। জমি নিয়ে বিরোধের জেরে চাচাদের হাতে খুন হন রনি ও তার বড় ভাই। তার আরেক ভাই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এদিকে দুই সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় ষাটোর্ধ্ব জহুরা বেগম। ভাইদের জন্য কান্নায় ভেঙে পড়েছেন তাদের বোন শামসুন নাহার। সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর পাঁচপাড়া এলাকায় নিহতদের বাড়িতে গিয়ে শোকের মাতম দেখা যায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকা।